সম্মানিত মা বোনরা জিলহজ মাসে কোন কোন আমলগুলো করবে, কোন দিন রোজা রাখবে এবং কিভাবে রোজা রাখবে, মা বোনেরা কোন আমলগুলো করবে, এসবগুলো বিষয়ে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। এবাদতের বসন্তকাল, দ্বিতীয় বসন্তকাল, এবাদতের প্রথম বসন্তকাল হলো রমাদানুল করিম মাস, আর দ্বিতীয় বসন্তকাল হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই কেন এটা বসন্তকাল জানেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 10 দিনের শপথ কিন্তু পবিত্র কোরআনের সূরে ফজরে তিনি উল্লেখ করেছেন, ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের কসম খেয়েছেন, তারপর 10 দিনের কসম খেয়েছেন। 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম তিনি খেয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমরা একটা হাদিস শরীফে পাই, বুখারী শরীফের হাদিস 2969 নম্বর হাদিস, বুখারী শরীফের 969 নম্বর হাদিস শরীফে এসেছে, রাসুলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো জিহাদ সবচেয়ে বেশি প্রিয়তর? তখন জিহাদের চেয়ে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রিয়তর এটা কি তোমরা জানো? ইয়া রাসূলুল্লাহ, না আমরা তো এটা জানি না, যদি আমাদেরকে একটু বলে দিতেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিলহজ মাসের এই 10 দিন যে ব্যক্তি আমল করবে, রোজা রাখবে, এবাদত বন্দি করবে, এটাই হচ্ছে সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা রয়েছে। আরেকটা বিষয় রয়েছে, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হলো এই জিলহজের 10টা দিন। আল্লাহু আকবার কাবীরা। দিনগুলোর ভিতরে সর্বশ্রেষ্ঠ দিনগুলো হলো এই জিলহজের 10টি দিন। তারগিব ও তারহিব নামক কিতাবের 1785 নম্বর হাদিস শরীফে এই বিষয়টা উল্লেখ রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, কারণ কি? কারণ এই মাসে হজ অনুষ্ঠিত হয়, এই মাসে আরাফার দিন হয়ে থাকে, এই মাসেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি কিন্তু এই মাসেই তার প্রিয় সন্তানকে কুরবানি দিয়েছিলেন 9 তারিখে। আল্লাহু আকবার। সম্মানিত দর্শক শ্রোতা, আর এই মাস হলো কুরবানির ঈদ আমরা পালন করে থাকি। মা বোনেরা কোন কোন আমল করবেন? দেখুন, মা বোনেরা যদি আপনারা যদি হায়েজ বা নেফাস অবস্থায় থাকেন, তাহলে কিন্তু নামাজ রোজা এসবগুলো কিন্তু মাফ হয়ে যায়, কিন্তু আপনি জিকির করতে পারবেন ভেঙ্গে ভেঙ্গে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরগুলো আপনি করতে পারবেন। আর তারপর আপনি নেক আমলগুলো করতে পারবেন। যদি আপনি পবিত্র থাকেন, কোনো মা বোনেরা যদি পবিত্র থাকেন, অবশ্যই নামাজ আদায় করবেন, জিকির আজকার করবেন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন, যত ধরনের নেক আমলগুলো আছে না, সমস্ত আমলগুলো কিন্তু আপনি করবেন, পাপের কাজগুলো পরিহার করে দিবেন। পাপের যত রকমের পাপের কাজ আছে, চোখের, হাতের, পায়ের, মুখের, জিহ্বার, এবং পরপুরুষের বেগানার সাথে দেখা সাক্ষাৎ করা, চুলগুলো এলোমেলো ছেড়ে দিয়ে বসে থাকা, বাজার হাটে যাওয়া, এইগুলো আপনি আস্তে আস্তে পরিহার করে দিবেন। যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তারা যেন হজে যায়। হজ যাদের উপর ফরজ আছে, তারা তো হজ করবেই, বারবার হজে যাবে, কারণ জীবনের গুণাখাতাগুলো মাফ হতেই থাকে, হতেই থাকে বারবার হজ করার কারণে। আরেকটা হচ্ছে, যাদের সামর্থ্য আছে তারা যেন কুরবানি আদায় করে দেয়। যাদের সামর্থ্য আছে, ঋণ নাই, পাগল নয়, অবুজ নয়, ওই ব্যক্তির উপরে কিন্তু কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং সামর্থ্যবান ব্যক্তি মহিলা যদি যদি থাকে, তাহলে কিন্তু তাকে কুরবানি করতে হবে। আরেকটা বিষয় আপনি মনে রাখবেন, যখন জিলহজ মাস শুরু হয়ে যাবে, জিলহজের চাঁদ উঠে যাবে, ঠিক তখন থেকেই চুল কাটা, তারপর আপনার পুরুষদের শেভ করা, মুছ কাটা, নখ কাটা, বগলের লোম কাটা, নাভির নিচে লোম কাটা, এসবগুলো কিন্তু এটা আপনার জন্য নিষেধ। মুসলিম শরীফে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা নিষেধ করেছেন। ঠিক মা বোনদের জন্য সেম, তারা কোনো রকম চুল কাটা, নখ কাটা, এগুলো করা কিন্তু উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করলো, সে যেন 1 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসে চাঁদ দেখার পর থেকে নিয়ে নখ না কাটে, চুল না কাটে।
আল্লাহু আকবার। এরপরে আপনার তাকবীর তাশরিক পাঠ করা, নয় জিলহজ বাদ ফজর থেকে আপনি 13 জিলহজ বাদ আসর পর্যন্ত আপনি এই এই তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়বেন কমপক্ষে 3 বার। একবার অবশ্যই অবশ্যই পড়তে হবে, কমপক্ষে 3 বার প্রত্যেক ফরজ নামাজের পর পরেই আপনি এই তাকবীর তাশরিকটা অবশ্যই অবশ্যই আপনি পাঠ করবেন। এটা কিন্তু ওয়াজিব প্রত্যেক বালেগ পুরুষ বালেগা মহিলার উপরে, সম্মানিত দর্শক ও শ্রোতা। এরপরে আপনি 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত এই কাজটা করবেন। এরপরে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু 3টি রোজা কখনো ছাড়তেন না। আমরা হাদিস শরীফে পেয়েছি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা এবং জিলহজ মাসের 9টি রোজা এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে যে রোজাগুলো আছে না, এই রোজাগুলো কিন্তু তিনি ছাড়তেন না। শাবান মাসের রোজা, এই রোজাগুলো কিন্তু তিনি ছাড়তেন না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা ধরনের রোজা রাখতেন না, ছাড়তেন না। এটা হলো আশুরা রোজা, আয়ামে বীজের 3, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, এই 3টা রোজা এবং এই জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা তিনি কিন্তু কখনও কখনও ছাড়তেন না। এটা হাদিস শরীফে আমরা পেয়েছি, সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা। এরপরে এই রোজা রাখলে কি হয়, এই রোজা রাখলে কি হয়, এই রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ এমনভাবে মাফ করেন, এটার অনেক অনেক ফজিলত। যদি 9 দিন জিলহজ মাসের রোজা রাখা হয় তাহলে এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এরশাদ করেছেন, যে ব্যক্তি মাসের প্রথম দিন রোজা রাখে যেন 1 ঘন্টা বিশ্রাম না করেও আল্লাহর রাস্তায় 2000 বছর জিহাদ করলো। যে ব্যক্তি জিলহজের 3য় দিন রোজা রাখে সেজন্য ইসমাইল আলাইহিস সালাম বংশের 3000 গোলাম আজাদ করে দিল। এভাবে একের পর এক একদম 9 দিন পর্যন্ত রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের দরজাগুলো হারাম করে দেন, জাহান্নাম তার জন্য হারাম করে দেন। আল্লাহু আকবার কাবীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসিলা। মা বোনেরা এই রোজা রাখবেন, তবে মনে রাখবেন আপনারা স্বামীর অনুমতি নিয়েই কিন্তু এই আমলটা করতে হবে, নতুবা স্বামী মনে কষ্ট পাতে পারে, আপনার এমনি স্বাস্থ্য নাই, স্বামী আপনাকে দেখে যদি মনে শান্তি না পায় যে না তুমি বেশি করে খাও, রোজা রাখলে আরও দুর্বল হয়ে যাবে, তাহলে আপনি রোজা রাখবেন না। আপনার স্বামীর আদেশ মানা ফরজ আর এই রোজা তো নফল, সুতরাং স্বামী যদি অনুমতি দেয় সেই ক্ষেত্রে আপনি রোজা রাখবেন, তবে রমজানের রোজাটা কিন্তু ফরজ, স্বামী অনুমতি না দিলেও কিন্তু এটা রাখতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটা রোজার কথা কিন্তু আমরা জানি, এটা হলো আরাফার দিনের রোজা। এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমু আরাফা, সিয়ামু ইয়াউমু আরাফা আইহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতান আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আরাফার রোজা রাখবে আমি আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছর আগের গুনাহ 1 বছরের পরের গুনাহ তাকে মাফ করে দেবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়াল আযীম। সুতরাং আরাফার দিনের রোজা কবে, 9 জিলহজ, আরাফার দিনের রোজা হলো 9 জিলহজ, তাহলে এই রোজাটা আমরা কিন্তু অবশ্যই রাখব। আর ঈদের দিনের সুন্নাহগুলো অবশ্যই পালন করব, আমাদের মা বোনদের যে স্বামী আছে, সন্তান আছে বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সুন্নাহগুলো যেন পালন করে, এই বিষয়টা কিন্তু আমাদের মনে করে দিতে হবে যে এইভাবে আপনারা পালন করবেন। মা বোনেরা আরেকটা ভুল করে থাকেন, এই ভুলটা করা যাবে না, মহিলারা মার্কেটে অবাধ বিচরণ করে না, এটা কিন্তু উচিত নয়। একদম ঈদের কেনাকাটা শুরু করে একদম সারা রাত ব্যাপী কেনাকাটা করে, সারা দিন বাজারে কাটিয়ে দেয় না, এটা কেন করবেন? আপনারা তো এবাদত বন্ধই করতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে। আল্লাহকে যদি রাজি খুশি করতে পারেন দুনিয়াতে অনেক কিছু আপনি পাবেন এবং আখিরাতে আপনার জন্য রয়েছে খালিদিনা ফিহা আবাদা, এমন জান্নাত যার নিচ দিয়ে দুধ মধু ঝর্ণা বইছে এবং হলদে সবুজ পাখিগুলো আপনার জন্য জিকির করবে, তাদের সাথে আপনি বাস করবেন, উড়বেন, বেড়াবেন, এমন জান্নাতি পরিবেশে রেখে আপনি কেন জাহান্নামের দিকে দৌড়াবেন? ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।